নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই দু হাজার একুশে কিছু কিছু রাশির ধোকা প্রতারণা বা গুপ্ত শত্রুতা হওয়ার সম্ভাবনা রয়েছে কাজেই সেই সমস্ত রাশিকে দু হাজার একুশে খুব সাবধানে থাকতে হবে যে মানুষটি গুপ্ত শত্রুতার শিকার হয়েছেন তিনিই জানেন যে গুপ্ত শত্রুতা কি জিনিস যিনি প্রতারিত হয়েছেন বা কারু কাছ থেকে ধোকা পেয়েছেন তিনি জানেন প্রতারণা হওয়া বা ধোকা পাওয়ার দুঃখ কতটা দু হাজার একুশে তাই বেশ কিছু রাশির জাতক জাতিকাদের সাবধানে থাকতে হবে কোন সেই রাশি এবং কোন কোন দিক থেকে আপনি দু হাজার একুশে সাবধানে থাকবেন আসুন জেনে নিন যার জীবনে বন্ধু রয়েছে তার জীবনে শত্রু থাকবে এ কথা ঠিক কিন্তু কখনো আমরা তা বুঝতে পারি আবার কখনো আমরা তা বুঝতে পারি না অর্থাৎ গোপনের শত্রুতা যদি কেউ করে তবে মনে রাখবেন সে ব্যক্তি কিন্তু আপনার চেনা জানা কোনো ব্যক্তি হবে অচেনা অজানা মানুষ আপনার সাথে শত্রুতা করবে না শত্রুতা করে চেনা মানুষ আত্মীয় স্বজন আপনার রাশিচক্র দেখে বনে দেওয়া সম্ভব আপনি গুপ্ত শত্রুতার শিকার হবেন কিনা যদি হন তবে কখন হবেন আগে থেকে যদি আপনি জানতে পারেন তবে কিন্তু সাবধান হয়ে যেতে পারবেন কিন্তু আপনি যদি না জানতে পারেন যে আপনি গুপ্ত শত্রুতার শিকার হতে চলেছেন তবে কিন্তু আপনাকে বড় সমস্যার মুখোমুখি পড়ে যেতে হয় তাই সময় থাকতে আগে থেকেই সচেতন হয়ে যাওয়া উচিত গুপ্ত শত্রুতার শিকার হবেন না হবেন না তা প্রধানত দুটি গ্রহের উপর নির্ভর করে একটি শনি গ্রহ এবং আরেকটি গ্রহ কাজেই আপনার রাশিচক্রে শনি গ্রহ ও গ্রহ কোন অবস্থায় রয়েছে তা দেখা প্রয়োজন তা শুভ নক্ষত্রে না অশুভ নক্ষত্রে রয়েছে এবং তার ডিগ্রিগত মান কত তাও জেনে নেওয়া প্রয়োজন আপনি যদি আগে থেকে জানতে পারেন তবে সতর্ক হওয়ার সচেতন হওয়ার সময় পাবেন কিন্তু যদি না জানতে পারেন তবে সতর্ক হতে পারবেন না যারা যারা আমার সাথে পরামর্শ নিতে চাইছেন তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই মেসেজ করুন কিভাবে বুকিং করতে হবে এবং তার জন্য কত পারিশ্রমিক লাগবে আমি আপনাদের তা জানিয়ে দেব তবে মনে রাখবেন এটি শুধুমাত্র বুকিং নাম্বার এবং এটি কোনো রকমভাবেই ফ্রি সার্ভিস নয় যারা বড় ধরনের সমস্যায় পড়েছেন তারাই প্রথমে যোগাযোগ করুন ছোটোখাটো সমস্যার জন্য অনেক জ্যোতিষ ভাই রয়েছে তাদের সাথে আপনি যোগাযোগ করুন এবার আসি ভিডিওতে গুপ্তশত্রু এক বা একাধিক হতে পারে গুপ্তশত্রু বিচার করতে গেলে প্রথমেই ভাবের উপর নজর দেওয়া প্রয়োজন কারণ দ্বাদশ ভাব নির্দেশ করে গোপন শত্রুতা তারপর ষষ্ঠভাবে নজর দিতে হবে কারণ ষষ্ঠ ভাব নির্দেশ করে শত্রুতা এরপর অষ্টম ভাব তৃতীয় ভাব এবং সপ্তম ভাব বিচার করার প্রয়োজনীয়তা রয়েছে কখনো কখনো নিজের ভাই বোন শত্রুতা করে থাকে তখন আপনার তৃতীয় ভাব দেখার প্রয়োজনীয়তা রয়েছে তৃতীয় ভাব থেকে বিচার করা হয় আপনার ভাই বোন আপনার সাথে শত্রুতা করবে না তো মামার বাড়ি থেকে শত্রুতা হবে কিনা তার জন্য শনি ও চন্দ্রগ্রহের অবস্থান বিচার করার একান্ত প্রয়োজনীয়তা রয়েছে কখনো প্রিয় বন্ধু বা প্রিয় বান্ধবী আপনার শত্রুতে পরিণত হয় কখনো আবার স্বামী হয় শত্রু কখনো পত্নী শত্রুর মতো আচরণ করে কখনো কখনো শ্বশুর বাড়ি থেকে শত্রুতা আসে কখনো কখনো আবার পিতামাতার সাথে শত্রুতা হয়ে যায় সন্তানের যদিও তা কম কিন্তু হয় আবার কখনো কখনো ব্যবসা ক্ষেত্রে পার্টনার ধোকা দিয়ে দেয় কাজে পার্টনারশিপ ব্যবসায় আপনি ধোকা পাবেন না তো তা জেনে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে কারণ পার্টনারশিপ ব্যবসা সবার দ্বারা হয় না আবার সবার সুটো করে না কাজেই আগে আপনি রাশিচক্র বিচার করিয়ে জেনে নিন পার্টনারশিপ ব্যবসায় আপনি ধোকা খাবেন না তো যদি ধোকা খাওয়ার সম্ভাবনা থাকে তবে আগে থেকেই আপনার সরে যাওয়া উচিত আবার কখনও কখনও অনেকে এমন ব্যক্তি রয়েছে যে কোনো সংস্থায় টাকা ইনভেস্ট করছে টাকা ইনভেস্ট করার পর সেখান থেকে প্রতারিত হচ্ছে আবার এমনও দেখা গেছে। অনেক ব্যক্তি চাকরির জন্য টাকা দিয়েছে কিন্তু সেই টাকার বিনিময়ে চাকরি তো পায়নি এবং যেই টাকাটা দিয়েছিল সেই টাকাও কিন্তু ফেরত পাচ্ছে না কাজেই নিজের রাশিচক্র বিচার করিয়ে দেখে নিন যে আপনার প্রতারণা হওয়ার সম্ভাবনা নেই তো যদি থাকে কোন দিক থেকে রয়েছে এবং কখন রয়েছে দেখা যাচ্ছে বন্ধু আপনাকে প্রতারণা করছে অথবা বান্ধবী আপনাকে প্রতারণা করছে তখন বন্ধুর কাছ থেকে বা বান্ধবীর কাছ থেকে আপনি সত্যি প্রতারিত হবেন কি না তার জন্য ফোর্থ হাউস দেখতে হবে ঠিক একই রকমভাবে সন্তান বা সন্তান স্থানীয় ব্যক্তির কাছ থেকে আপনি জীবনের শেষ আয়ুতে প্রতারিত হবেন না তো তার পঞ্চম ভাব দেখার প্রয়োজনীয়তা রয়েছে এক একটা ভাব এক এক দিক থেকে বিচার করা হয় দু হাজার একুশে বেশ কিছু রাশির প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রথম কুম্ভ রাশি দ্বিতীয় মকর রাশি তৃতীয় বৃষ রাশি চতুর্থ রাশি পঞ্চম মিথুন রাশি ষষ্ঠ বৃশ্চিক রাশি এই ছটি রাশির জাতক জাতিকাদের দু হাজার একুশে বিশেষভাবে সাবধান থাকতে হবে আর যদি একটু অসতর্ক হন বা অসতর্কতার বশবর্তী হয়ে কোনো গুরুত্বপূর্ণ নথিতে সিগনেচার করে দেন তবে দেখবেন আপনি প্রতারিত হতে পারেন কাজেই কোনো কাজ করার আগে কোথাও সিগনেচার করার আগে আপনি অবশ্যই সেই নথিপত্র ভালোভাবে পড়ে নিন তারপর সেখানে সই করুন নচেত প্রতারণা হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও প্রেমে প্রতারিত হতে পারে এই ছয় রাশির জাতক ও জাতি